আসসালামু আলাইকুম। থ্রি স্টার ইনকিউবেটর কোম্পানি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, প্রতিবারের মতোই আসলে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। আজকেও সেই ধারাবাহিকতায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে আপনারা যে স্প্রে মেশিন, আপনার ফোর স্ট্রোক স্প্রে মেশিন, এটা কীভাবে চালাবেন সেটা নিয়ে একটি রিভিউ করতেছি। বিগত ভিডিওতে আপনারা স্প্রে মেশিনটি অলরেডি দেখেছেন, বাইসন কোম্পানির একটি স্প্রে মেশিন। স্প্রে মেশিনটির কাজটা আমি একটু বলে দিই, যারা নতুন ভিডিওটি দেখছেন বা অনেকেও জানেন না এটা কী জিনিস। এটা হচ্ছে স্প্রে মেশিন, এটার কাজটা হচ্ছে আপনার হাই প্রেশার দিয়ে আপনারা বাইক ওয়াশ, কার ওয়াশ এবং এই ধরনের গাড়িগুলো ওয়াশ, ট্রাক ওয়াশ এগুলো করতে পারবেন। প্লাস যাদের বাগান রয়েছে তারা বাগানের জন্য আপনার আমের মুকুল, লিচুর মুকুল বিভিন্ন ধরনের বা মানে আসলে 30 থেকে 40 ফিট উপরে যারা কোনোভাবে যে পানি স্প্রে করতে পারেন না, 30-40 ফিট আসলে অনেক সময় দেখা যায় কোনো কিছু দিয়ে পানির প্রেশারে দেওয়া যায় না, তো সেটার জন্য স্প্রে মেশিনটি, এটা দিয়ে আপনারা কীটনাশক ছেটাতে পারবেন জমিতে এবং বিভিন্ন ধরনের স্প্রের কাজে এটা ইউজ করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাই এবং আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনারা কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার একটি অনুরোধ রইল, কারণ এটা কীভাবে স্টার্ট করবেন, কীভাবে চালাবেন আমরা মাঠ পর্যায়ে এবং কতটুকু সার্ভিস দিচ্ছি ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ভিউয়ার্স, আমরা এটা ফিটিংসের বিষয়গুলো একটু দেখে নিই। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলাই এই ধরনের একটি ইনটেক কার্টনে থাকে, এর বেশি কিছু থাকে না। আমি দেখাচ্ছি, একটা এই ধরনের দুইটা পাইপ আর এই ধরনের কিছু টোলস থাকে, আর এখানে এটার ভিতরে কিছু টোলস রয়েছে, এই টোলসগুলা, জাস্ট এই টোলসগুলাই আপনারা পাবেন। এখানে কিছু এলকি এবং আপনার একটা ইয়া খোলার জন্য স্টার ড্রাইভার এবং র্যান্স, তারপর হচ্ছে আপনার এই জিনিসগুলাই, ভালো করে ভিডিওটি ফলো করুন, এই জিনিসগুলো একটা টোটাল সেট আপের সাথে থাকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এইটা ফিটিং সম্মত দেখাচ্ছি। তো প্রথমে একটা জিনিস ফলো করবেন, এই ধরনের দুইটা ছোটো জিনিস দেওয়া থাকে, এগুলো আমরা প্রথমে খুলবো। হ্যাঁ, খোলার পরে আমি দেখতে পাচ্ছেন এই ধরনের গানটি নিব, গানটি নেওয়ার পরে এটি গানের সাথে আমরা অ্যাডজাস্ট করতেছি, এটি এভাবে ঘুরিয়ে প্রথমে গানটা রেডি করে নেবেন। আরেকটি কথা বলে রাখি, আসলে এখানে যদি কোনো সময় লিগেজ করার কোনো অপশন থাকে, এখানে একটা চুরি আছে, এখানে একটু ওই আপনার ইয়ার ট্যাপটা দিয়ে নেবেন, যে পানির লাইনের কাজ করে যে ট্যাপটা আছে ট্যাপলন ট্যাপটা দিয়ে দেবেন। তারপরে আরেকটি মোকা থাকে, এই মোকাটা আমরা লাগাচ্ছি এ পয়েন্টে, আউটপুট পয়েন্টে। তাহলে দুইটা সেট আপ শেষ। তারপর আমরা নিব এই ধরনের লোহার ঝুড়িটা নিয়ে, ওইটা একটা প্লাস্টিকের নব থাকে, এই নব এটা এইভাবে লাগিয়ে নেবেন। হ্যাঁ, লাগিয়ে নেওয়ার পরে ভিউয়ার দেখুন এটা এইভাবে রেডি হয়ে গেছে। তারপর আমরা আসি এই ধরনের ইনপুট পয়েন্টটা দিয়ে, ইনপুটের পাইপটা নেবেন, এক পাশে আপনারা সেট আপ করবেন, ইনপুটের পাইপটা এভাবে দিয়ে, জি শক্তভাবে লেগে গেল। এই পাইপটা আপনারা কোথায় দিবেন, আপনাদের পানির ড্রাম অথবা যে জিনিস থেকে কীটনাশক মানে যেখানে স্প্রে করবেন এই জিনিসটি এখানে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা পয়েন্ট, নিচের যেটা বড় এটা হচ্ছে আপনারা এই পয়েন্টটা হচ্ছে ইনপুট পয়েন্ট, মানে যেটা পানি টানবে, মোটা পাইপটা পানি টানবে। এর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারফ্লো বলা হয়, মানে এখানে পানি যদি ওভার হয়ে যায় এটা অটোমেটিকলি আবার পানির ড্রামে চলে আসবে। এটার জন্য যে পাইপটা দেওয়া হয়েছে সেটাও লাগিয়ে নেবেন এভাবে। হ্যাঁ ভিউয়ার্স, হ্যাঁ এভাবে লাগিয়ে নেওয়ার পরে আপনার এই যে একটা পাইপের মাথায় কিছু নাই আর একটা হচ্ছে ঝুড়ি, ঝুড়িটা দিয়ে পানি টানবে আর যেটাতে কিছু নাই এটা দুটোটা একই ড্রামে ফেলে দিবেন, মানে একটা ড্রামে, একটা ড্রামে দেওয়ার পরে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে আমি এই জিনিসটা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনার এই যে টোলসগুলো এখানে, এই রবারগুলো ভুষগুলো হচ্ছে আপনার এই ধরনের এখানে লাগানো হয়, এই ধরনের নাট দিয়ে আপনারা এই যে এখানে খুঁটি চারটা ইয়া করা আছে আপনারা এখানে লাগাই নিতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য রবারের বোর্ডগুলো লাগিয়ে দেখাচ্ছেন, এগুলো আপনারা নিজেরা লাগাতে পারবেন। আর এই যে জুবলি ক্লাম, এগুলো হচ্ছে আপনার এই যে ইনপুট পয়েন্টে একটা লাগিয়ে দিবেন। তো যাই হোক, আমি কাজে চলে আসি, এখন বিস্তারিত বিষয়তে আসি, সেটা হচ্ছে এটা হচ্ছে আউটপুট পয়েন্ট। এই আউটপুট পয়েন্টে আপনারা কী কানেকশন করবেন, আউটপুট পয়েন্টের পাইপটা কিন্তু আপনাদের নিজেদের কিনে নিতে হবে, তো সেটা আমি একটু দেখাচ্ছি। এই ধরনের পাইপটা কিনে নেবেন, এটা হচ্ছে স্প্রে পাইপ, যা যতটুকু লাগে এটা হচ্ছে আপনার এই যে বাসা বাড়িতে চলার জন্য যে সিলিন্ডার গ্যাসের জন্য ব্যবহার করা ওই ধরনের পাইপটা, ওইটাই লাগবে। তো ওই পাইপটার একটা অংশ একটা জুবলি ক্লাম দিয়ে এভাবে এই জায়গা দিয়ে টাইট করে দিবেন, আর অপর প্রান্তটা এই ধরনের জুবলি ক্লাম দিবেন, অপর প্রান্তটা সেম এভাবে একটা জুবলি ক্লাম দিয়ে
ঠিক এভাবে লাগাই নেবেন, জুবলি ক্লাম্প দিয়ে টাইট করে দেবেন গানের সাথে। আর গানটা হচ্ছে আপনি এই যে আমি দেখাচ্ছি এটা এভাবে ঘোরালে কিন্তু পানিটা চেঞ্জ হয়, এবং আর এখানে কিন্তু প্রেশারটা নিয়ন্ত্রণ করবেন এই ধরনের, এটাকে কমাই বাড়ানো সিস্টেম, কমাবেন বাড়াবেন এটা দিয়ে আপনাদের পাম্পের ইয়াটা আপনারা বাড়াবেন এবং কমাবেন। তো ভিউয়ার্স চলুন এটা এখন ইঞ্জিলটা কীভাবে স্টার্ট করবেন সেটা আমরা একটু শিখে নিচ্ছি, আমি এগুলো খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স এবার ইঞ্জিলটা কীভাবে স্টার্ট করবেন, প্রথমে আমি একটা অপশন দেখি নি, এটা হচ্ছে মোবিলের চেম্বার, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবিলের চেম্বার, আর এটা হচ্ছে অকটেন বা পেট্রোল এই ধরনের ইয়াটা, সরি অকটেন দিয়ে করলে বেশ ভালো হয়, আমি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো ভালো হাই কোয়ালিটি মোবিল নেবেন। আমি মোবিলটি ইন করতেছি, দেখুন ভিউয়ার্স প্রথমে আমরা 150 গ্রামের মতন মোবিল দিয়ে নিব। আপনারা মোবিলটা ইন করার পরে কিন্তু আবার সমানভাবে একটি জায়গায় বসিয়ে এটা চেক করে নেবেন যে ঠিকঠাক মতো বসতেছে কি না, কারণ আবার অনেক সময় মোবিল বেশি হয়ে গেল সমস্যা, কম হয়ে গেল সমস্যা, সেটা আপনারা মেপে দিবেন। আমি কিন্তু 100 গ্রামের মতো মেপে রাখছিলাম সেই জন্য মোটামুটি মোবিল দিচ্ছি। তারপর মোবিলটা রিফিল করার পর এভাবে চেক করবেন মোবিলটা ঠিকঠাক মুখে মুখে আসছে কিনা, আমি দেখতে পাচ্ছি মোবিলটা মুখে মুখে আসছে। এবার আমরা জাম করে দিব জিনিসটা, করে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি এটা হচ্ছে অকটেন, এখানে আমি অকটেন দিব এখন। অকটেনটা দিয়ে নিছি, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবার অকটেনটা দেওয়ার পর আমি ভালোভাবে মুখটা লাগিয়ে নিব। এবার লাগিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স এখানে কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, একটু ফলো করেন, এই যে ইয়াটাকে এই আপনারা এখানে একটা কিন্তু প্লাস্টিকের ইয়া রয়েছে, আপনারা এটাকে এভাবে পাঞ্চ করবেন, করলে দেখবেন এখান থেকে যে ফুয়েলটা ওটা অটোমেটিক লুটে যাবে। এটা প্রথমবার তেল রিফিল করার পর করে দিতে, যে দেখছেন ভিউয়ার্স ফুয়েলটা উপরে উঠে গেছে। আচ্ছা তারপর আপনারা কীভাবে স্টার্ট করবেন, স্টার্টটা হচ্ছে এটা কিন্তু রেস, এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা রেস, এটা হচ্ছে এদিক দিয়ে কম বাড়বে এদিক ছেড়ে কমবে, তাহলে আপনারা হাই দিক দিয়ে মিডল বরাবর দিয়ে রাখবেন, দিয়ে রেখে এই যে এখানে একটা চোখ দেখতে পাচ্ছেন এটা সবসময় এই যে এই বরাবর রাখবেন, এই যে মিডল বরাবর রাখবেন, মিডল বরাবর রেখে 2-3 বার এই ধরনের রশি টানার পরে এটা নিচের দিকে নামিয়ে স্টার্টটা রাখতে হয়। তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, স্টার্ট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা আমি রেসটা বাড়িয়ে নিচ্ছি, রেস বাড়ছে এবং কমছে, এটা হচ্ছে রেস, এটা তো বাড়াবেন এবং কমাবেন এই ভিউয়ার্স। তারপর হচ্ছে ভিউয়ার্স পারা কমানোর পরে কারো যদি বন্ধ করতে ইচ্ছা করে লাল সুইচটা চেপে ধরবেন, এটা বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স এভাবে ইঞ্জিনটা স্টার্ট করতে হয়। চলুন আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখে আসি মেশিনটার কী অবস্থা এবং কী পরিমাণ পানি পাচ্ছি, এটা পারফরমেন্সটা আমরা দেখে আসি একটু, চলুন ভিউয়ার্স। ভিউয়ার্স আমরা মাঠ পর্যায়ে দেখে আসলাম, মাশাআল্লাহ খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। যাদের এই প্রোডাক্টটির দরকার তারা আমাদের থেকে এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছিয়ে দিয়ে থাকি। এটা বাইসন কোম্পানির খুব হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট, আপনারা জানেন এই প্রোডাক্টটি সুনামধন্য একটি ব্র্যান্ড। এই আমাদের আসলে প্রোডাক্টটি প্রায় 5-6 ধরনের ওয়াটার পাম্প রয়েছে বাইসন কোম্পানির, আর সেটা হচ্ছে 2 ইঞ্চি সাইজ, 3 ইঞ্চি সাইজ, 1 ইঞ্চি সাইজ এবং 1.5 ইঞ্চি সাইজের 4-স্ট্রোক এবং 2-স্ট্রোক পাম্প রয়েছে। তো ভিউয়ার্স আসলে এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটার প্রাইস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনাদের যাদের দরকার তারা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করে প্রাইসটি জেনে নিতে পারবেন।
পারবেন। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমরা ওখানে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে আসি। আর যারা আমাদের এই প্রোডাক্টটি দেখতে চাচ্ছেন, প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে চাচ্ছেন, তারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে দেখতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত আপনাদের সহযোগিতায় আজ এই পর্যন্ত আসা। আর ভিউয়ার্স, এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন তারা সকাল 11টা থেকে রাত 11টার মধ্যে ডিসপ্লেতে দেওয়া নাম্বার ধরে আমাদেরকে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্টটি পৌঁছিয়ে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এই প্রোডাক্টটার 2 বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি সহকারে আপনারা পাচ্ছেন। আর টুকটাক যে পার্শ্বপাতির পেমেন্টের প্রয়োজন হয় সেটা কাস্টমারের দিতে হয়। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।